একদিন একটি গাধা এবং একটি বাঘ তুমুল ঝগড়া লাগলো। ঝগড়ার বিষয় ছিল ঘাস। গাধা বলতেছে ঘাসের রং নীল, আর বাঘ বলতেছে ঘাসের রং সবুজ। এভাবেই তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে এটা অনেক বড় একটা ঝগড়ার পর্যায়ে চলে গেল, এবং গাধা আর বাঘ কি করলো, বনের রাজা সিংহের কাছে গেল। সিংহের কাছে গিয়ে গাধা অনেক মানে চিল্লা চিল্লি করতে লাগলো, অনেক ধরনের কথা বলতে লাগলো। বলতে বলতে শেষ পর্যন্ত বলল, মানে আমি বললাম ঘাসের রং নীল, আর বাঘ বলতেছে ঘাসের রং সবুজ। তখন সব শুনে সিংহ বাঘকে 6 মাসের কারাদণ্ড দিয়ে দিল, এবং গাধা খুশি মনে পুরো বনে বলে বেড়াতে লাগলো যে আমার কাছে বাঘ তর্কে হেরে গিয়েছে, আমি তর্কে বাঘের সাথে জিতেছি। তখন বাঘ সিংহকে বলল, ঘাসের রং তো সবুজই, তাহলে আপনি কেন আমাকে সাজা দিলেন ওই গাধাটাকে সাজা না দিয়ে? তখন সিংহ বলল, আমি তোমাকে ঘাসের রং সবুজ বা নীল এটা বলার জন্য শাস্তি দিই, আমি তোমাকে শাস্তি দিয়েছি, এই জন্য তুমি গাধার সাথে কেন তর্কাতর্কি করতে গেলে? তোমার মতো বুদ্ধিমান প্রাণী যদি এরকম করে তাহলে অন্যরা কি শিখবে? এই গল্প থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় না বুঝে অহেতুক তর্কে লিপ্ত হই, সেজন্য বোকা বা গাধাদের সাথে কখনোই তর্কে জড়াবেন না, কারণ তারা আপনাকে তাদের স্তরেই নামিয়ে আনবে।